গ্যাস অন করে দিলাম। এবার আমি কড়াইর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দেড় চামচের মতো। এবার তেলটা গরম হোক। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি, তো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিরে দিলাম, আর দিলাম কালো জিরে। আগে আমি বেগুন, শিম, মূলো, পালং শাক, কাঁচা লঙ্কা কেটে রেখে, কুমড়ো কেটে রেখেছিলাম। এবার আমি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো, এক চামচ লবণ দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখবো, এর মধ্যে জল দেবো না, কারণ পালং শাক থেকে অনেক জল বেরোয় আর জল দিতে হয় না। এখন আমি এর মধ্যে বড়িগুলো একটু ভেঙে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখছি যে কুমড়ো মূলো সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হবে, ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা সরাবো, সরিয়ে দেখবো যে এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমি গ্যাসটা একটু কম করে দিব, দিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তো এই জন্য। ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু আটা দিয়ে দেব, আটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব। আলু দেওয়া যায়, কিন্তু আমি এর মধ্যে আলু দিইনি, একটু কাদা কাদা মতো হয় পালং শাকটা। পালং শাক আমার কমপ্লিট। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি কিচ্ছু বুঝতে পারবো না যে রান্নাগুলো কেমন হচ্ছে। অবশ্যই কমেন্ট করবেন।